শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকের যে ক্লাসটা নিচ্ছি আমি তোমাদের আইনগত দিক ব্যবসার আইনগত দিক চ্যাপ্টার ফাইভটা আমি শেষ করে ফেলেছি আজকের আমি শর্ট কোশ্চেনও দিয়েছি তোমাদেরকে আজকের হচ্ছে সৃজনশীল চারটা সৃজনশীল নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা একটু খেয়াল রাখবে এবং অবশ্যই বইটার সাথে নিয়ে বসবে আচ্ছা এখানে দেখো প্রথম সৃজনশীলটা বলেছে যে সালেহা খাতুনের স্বামী ভবিষ্যতের কথা ভেবে একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন হঠাৎ করে তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটি চুক্তি মোতাবেক মনোনীত ব্যক্তি সালেহা খাতুনকে অর্থ পরিশোধ করেন আচ্ছা তাহলে এই বিষয়টা হচ্ছে যে যদি তোমার হচ্ছে মানে মারা যাওয়ার আগে তিনি ভবিষ্যতের কথা চিন্তা করেছেন এবং তার স্বামী হচ্ছে তার ওয়াইফের কথা চিন্তা করে একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে আচ্ছা প্রতিষ্ঠানের সাথে যদি চুক্তিবদ্ধ হয় মানুষ যখন তার নিজের ভবিষ্যতের কথা ভেবে আর্থিক কোনো সুবিধা পাওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয় তখন অবশ্যই সেটা হচ্ছে কি হবে যে এক সেটা বিমা প্রতিষ্ঠান আমি যখন চ্যাপ্টার পড়িয়েছি তখন দেখেছো যে বিমা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে আচ্ছা ঠিক আছে চুক্তিপ্রথ প্রতিষ্ঠানটি চুক্তি মোতাবেক মনোনীত ব্যক্তি সালে একাডিমকে অর্থ পরিশোধ করে হঠাৎ করে তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায় আচ্ছা বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইন কত সালে বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইন তোমাদের বইতে তোমরা পাবে এরপরে হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র বলতে কি বোঝায় বাংলাদেশে প্রচলিত আইন তোমরা যেটা এখন বর্তমানে যেটা আছে সংশোধিত একদম লাস্ট সংশোধিত যেটা সেটাই কিন্তু লিখতে হবে আগেরটা লিখলে কিন্তু হবে না তাহলে দুই সালে কার্যারম্ভের অনুমতিপত্র বলতে কী বোঝায় কার্যারম্ভের অনুমতিপত্র বলতে কি বোঝায় কার্যারম্ভের অনুমতিপত্র আমরা জানি যে যে অনুমতিপত্র প্রায় যে অনুমতিপত্র ব্যতীত পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি দুইটার ক্ষেত দুটোর ক্ষেত্রেই দেখা যায় যে যখন নিবন্ধনের কাছে নিবন্ধনের জন্য নিবন্ধকের কাছে আবেদন করা হয় তখন আবেদনের সাথে আবেদন নির্দিষ্ট ফর্মে নির্দিষ্ট ফি জমা দিয়ে তোমাকে আবেদন করতে হবে এবং আবেদন করার সাথে সাথে হচ্ছে কি করতে হবে আবেদন করার সাথে সাথে তোমাকে কিছু তোমার প্রতিষ্ঠানে যে কিছু দলিলপত্র আছে সেগুলো তৈরি করে জমা দিতে হবে এরপর নিবন্ধন যদি নিবন্ধক যদি সকল দলিলপত্র চেক করে দেখে যে সেগুলো সঠিক তথ্য দিচ্ছে তথ্য তথ্য যাচাই করে যদি তার সত্যতা পায় তখন সে কি করবে নিবন্ধনপত্র প্রদান করবে আর নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথেই প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবে কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবে না তাকে কাজ শুরু করার জন্য আর অনুমতিপত্র নিবন্ধকের কাছ থেকে সংগ্রহ করতে হবে এই অনুমতিপত্রকেই বলা হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র যে অনুমতিপত্র ব্যতীত পাবলিক লিমিটেড কোম্পানি। প্রতি কাজ শুরু করতে পারে না তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বল বলে এরপরে দেখো বলেছে সালেহা খাতুনের স্বামী কোন ধরনের চুক্তি করেছিলেন তা বর্ণনা করো অবশ্যই সালেহা খাতুনের স্বামী বিমা চুক্তি করেছিলেন এবং বিমা চুক্তি কেন করা হয় বা বিমা চুক্তি কাকে বলে এগুলো তোমরা হচ্ছে বিমার যে প্যারাটা আছে সেটার মধ্যে পাবে সেখান থেকে তোমরা বিমা চুক্তি কাকে বলে লিখে দেবে এবং বিমা চুক্তিতে কি হয় আমরা যেটা পড়েছিলাম যে বিমাকারী বিমা একটা নির্দিষ্ট কোনো ঘটনার কারণে বা কোনো ঘটনা ঘটে থাকলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বা ওর ওই ব্যক্তির মনোনীত ব্যক্তিকে কি করে একটা নির্দিষ্ট ক্ষতিপূরণ প্রদান করে একে বলা হচ্ছে কি বিমা বিমাকৃত অর্থ প্রদান করে একেই বলা হচ্ছে বিমা চুক্তি বা বিমা তাহলে হচ্ছে লিখতে হবে নম্বরটা উত্তর হবে যে সালেহা খাতুনের স্বামী বিমা চুক্তি করেছিলেন এরপরে দেখো সালেহা খাতুনের মতো অসহায় নারীদের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্যায়ন কর ভূমিকা মূল্যায়ন করবো বলতে যে বিমাটা বিমা প্রতিষ্ঠান কিভাবে সাহায্য করে বা বিমা প্রতিষ্ঠানে বিমার উপকারিতা কি সেটাই হচ্ছে মেনলি এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে এই গেল একটা প্রশ্নের উত্তর কিভাবে ভূমিকা পালন করে সেটা তোমরা লিখে দিবে বিমার প্রয়োজনীয়তা একটা প্যারা আছে ওখানে ওখান থেকে তোমরা লিখে দিবে যে বিমা কেন প্রয়োজন বিমা প্রয়োজন এই কারণে যে এই অসহায় নারীদের মতো যে যেসব নারীরা দেখা যায় যে স্বামীর উপর নির্ভরশীল থাকে নিজস্ব আয় ব্যবস্থা থাকে না এরকম ক্ষেত্রে অবশ্যই কি করতে হয় মানে নিজের নিজেরটা নিজের নিজের জীবিকা অর্জন করার মতো ক্ষমতা থাকে না এইসব ব্যক্তি এইসব নারীদের জন্য স্বামী যদি মারা যায় সেক্ষেত্রে অনেক বড় বিপদ হয়ে দাঁড়ায় তাহলে সে সেজন্য এই বিমার বিমার গুরুত্ব অপরিসীম এরপরে দেখো দুই নম্বরটা বলেছে কেএফসি একটি বিখ্যাত খাবারের দোকান বর্তমানে বাংলাদেশেও কেএফসির খাবার পাওয়া যায় কেননা বাংলাদেশে কেএফসি ফ্র্যাঞ্চাইজ রয়েছে এবং ট্রান্সকম লিমিটেড এর ব্যবস্থা করেছে আমরা ফ্র্যাঞ্চাইজিংটা পড়েছিলাম ভালো করে মনে আছে কিনা না তোমাদের জানি না ফ্র্যাঞ্চাইজিং বিষয়টা হচ্ছে যে এটা একটা চুক্তি যেখানে ফ্র্যাঞ্চাইজার এবং ফ্র্যাঞ্চাইজি দুটো পক্ষ থাকবে একজন হচ্ছে ফ্র্যাঞ্চাইজার হচ্ছে কি করবে ফ্র্যাঞ্চাইজার হচ্ছে ফ্র্যাঞ্চাইজার হচ্ছে যে কোম্পানিটা যে ব্র্যান্ডেড যে কোম্পানিটা সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজার এবং যে হচ্ছে তার নাম ব্যবহার করছে তাকে সে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি তার মানে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং চুক্তি হচ্ছে যে চুক্তির মাধ্যমে কোনো ব্র্যান্ডের কোম্পানির পণ্য তৈরি করা বিক্রি করার বা বিতরণ করার অধিকার গ্রহণ করা হয় তাকে ফ্র্যাঞ্চাইজিং চুক্তি বলা হয় ফ্র্যাঞ্চাইজিং চুক্তির কিছু বৈশিষ্ট্য আছে ফ্র্যাঞ্চাইজিং চুক্তির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এখানে দুইটা পক্ষ থাকে ফ্র্যাঞ্চাইজার অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি তারপরে হচ্ছে থাকবে এখানে ব্র্যান্ডেড পণ্য বা সেবা প্রদান করা হয় মানে ব্র্যান্ডেড জিনিসেই আসলে ব্র্যান্ডেড জিনিসকেই কিন্তু ফ্র্যাঞ্চাইজিংয়ের আওতায় আনা হয় একদম অখ্যাত কোনো পণ্য বা সেবাকে কিন্তু কখনও ফ্র্যাঞ্চাইজিংয়ের আওতায় আনা হবে না এরপরে হচ্ছে প্রচুর পরিমাণে তত্ত্বাবধান বা করা মনিটরিং করা হয়ে থাকে সেটা কে করে ফ্র্যাঞ্চাইজার করে ফ্র্যাঞ্চাইজিকে যে ঠিকমতো ব্র্যান্ডের যে পণ্যটা সেটার ঠিক মান ঠিকমতো আছে কি না সেটা সারাক্ষণেই তত্ত্বাবধান করা হয় বা মনিটরিং করা হয় এই যে কে এফ হচ্ছে বিখ্যাত দো খাবারের দোকান তো কেএফসির যে ট্রান্সফর্ম লিমিটেড যে ফ্র্যাঞ্চাইজিটা করছে ফ্র্যাঞ্চাইজিং চুক্তিটা করেছে কেএফসির সাথে তার মানে হচ্ছে সেই আমেরিকার কেএফসির খাবার আমরা বাংলাদেশে পাচ্ছি তাহলে সারাক্ষণই আমেরিকার কেএফসি কি করছে মেইন কোম্পানি কোনটা বা ব্র্যান্ডের কোম্পানি এখানে ফ্র্যাঞ্চাইজার হচ্ছে কি কেএফসি আর ট্রান্সকম হচ্ছে ফ্র্যাঞ্চাইজি তাহলে কন্টিনিউয়াস কিন্তু ফ্র্যাঞ্চাইজার কি করে ফ্র্যাঞ্চাইজিকে মনিটরন করতে থাকে তাহলে এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ আচ্ছা এখন বলেছে কত সব কত সালেও তোমাদের ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয় এটা উনিশশো সালে তোমাদের বইতে পাবে বিমা বলতে কী বুঝো ব্যাখ্যা করো বিমা কাকে বলে তো অবশ্যই তোমাদের বইতে আছে যে বিমা হলো ঝুঁকি কমানোর উপায় বা যে উপায়ে ব্যবসায়ের ঝুঁকি কমানো হয় বা মানুষের জীবনের ঝুঁকি কমানো হয় তাকে বিমা বলা হয় এভাবে তোমরা ব্যাখ্যাটা লিখে দিবে এরপরে বলেছে কেএফসি বাংলাদেশে স্থাপন করা ট্রান্সকম লিমিটেড যে সুবিধার সম্মুখীন হচ্ছে তা বর্ণনা করো এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে বইয়ের যে মেধা সম্পদের উপরের একটা প্যারা আছে সেই প্যারাটার মধ্যে তোমার ফ্র্যাঞ্চাইজিংয়ের কিছু সুবিধা এবং অসুবিধা পয়েন্ট আছে তোমরা এইখানে গন উত্তরের ক্ষেত্রে তোমরা হচ্ছে সুবিধাগুলো লিখে দেবে যে সুবিধাগুলো ভোগ করা যায় বা যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলাই হচ্ছে মেইনলি এখানে ট্রান্সকম ট্রান্স কেএফসি বাংলাদেশে স্থাপন করে ট্রান্সকম লিমিটেড যে সুবিধার সম্মুখীন হচ্ছে তা বর্ণনা করো তাহলে এখানে এই সুবিধাগুলোই হচ্ছে এটা যে ট্রান্সকম লিমিটেড ফ্র্যাঞ্চাইজিংয়ের যে সুবিধাগুলো সেটাই পাচ্ছে এরপরে দেখো আচ্ছা তোমাদের মেধা সম্পদের আগের বেড়া আমি বারবার বলছি তোমরা এটা একটু পুঁচুন দেখবে তারপর আমি তোমাদেরকে একটু আইডেন্টিফাই করে দিচ্ছি কোথায় আছে এক্স্যাক্টলি তোমরা হচ্ছে এই যে আমার মাউসের পয়েন্ট একটা তোমরা একটু খেয়াল করো দেখো ফ্র্যাঞ্চাইজিংয়ের মাধ্যমে ব্যবসা শুরু করার অনেকগুলো সুবিধা আছে এগুলোর মধ্যে ব্র্যান্ডের পণ্য বাজারজাতকরণ সুবিধা কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা ফ্র্যাঞ্চাইজারের কাছ থেকে ব্যবসায় সংক্রান্ত পরামর্শ নেওয়া এবং যে কোনো সময় অর্থায়নের ব্যবস্থা অন্যতম এই পয়েন্টগুলোই মেনলি এখানে গ নম্বরের উত্তরে আসবে এরপরে বলেছে ট্রান্সকম লিমিটেড ও কে এফসির মধ্যে সম্পাদিত চুক্তির অন্তর্ভুক্ত বিষয়গুলো উল্লেখ করো চুক্তিপত্রের বিষয়বস্তু একটা আলাদা পুরা আলাদা একটা প্যারা তোমাদের এখানে আছে এই যে ফ্র্যাঞ্চাইজিং চুক্তি ফ্রাঞ্চাইজিং চুক্তি দেখো নিম্নলিখিত বিষয়গুলো চুক্তির ভিতরে অন্তর্ভুক্ত থাকে ফ্র্যাঞ্চাইজার নির্দিষ্ট অঙ্কের ফি প্রদান করবে ফ্রাঞ্চাইজে অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ বিনিয়োগ করবে উভয় পক্ষের প্রধান উদ্দেশ্য থাকবে অর্থ উপার্জন ফি প্রাপ্তির দিন থেকে ফ্রাঞ্চাইজার আয় করতে থাকবে চুক্তিতে কোনো কোনো সময় ফ্র্যাঞ্চাইজার নিজেই ব্যবসা এলাকা নির্ধারণ ব্যবসার এলাকাটা নির্ধারণ করে দিবে অবকাঠামো নির্মাণ করে দিবে অথবা এসবের মালিকানা নিজের কাছে রাখবে মানে ফ্রাঞ্চাইজারের কাছে ক্ষমতা থাকবে এরপরে যদি মান অনুযায়ী যদি পণ্য তুমি উৎপাদন করতে না পারো বা বিক্রি করতে না পারো বা মান অনুযায়ী যদি তুমি সেবা দিতে না পারো সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজার কিন্তু তোমার চুক্তি বাতিল করে দিবে এবং ফ্র্যাঞ্চাইজি শুধু ওই আইটেম সমূহ বিক্রয় করতে পারবে যা ফ্র্যাঞ্চাইজার গ্রহণযোগ্য মনে করে মানে ফ্র্যান এই কী কী আইটেম বিক্রি হবে বাংলাদেশে সেটা কিন্তু কেএফসি ওখান থেকে ডিসাইড করে দিবে বা ফ্র্যাঞ্চাইজার ডিসাইড করে দিবে তাহলে এটাই হচ্ছে দুই নম্বরের উত্তর এরপরে দেখো বলেছে তিন নম্বরটা বলেছে ভূমি আইন সহায়তা নামে একটি আহ আচ্ছা এখানে হচ্ছে আহ যেটা হচ্ছে সিয়াম সিয়াম হবে এখানে ওকে সিয়াম ভূমি আইন সহায়তা নামে একটি রচনা করেন সহায়তা নামে একটি বই রচনা করেন একটি বই রচনা করেন তিনি কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনপূর্বক এবং এবং এটার কি করেন রচনা করেন এবং সেটা কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনপূর্বক বাজার বাজারজাত করেন ঠিক আছে বাজারজাত করেন সম্প্রতি তিনি লক্ষ্য করেন অন্য একটি প্রকাশনী তার বই হুবহু নকল করে প্রকাশ করেছে এ ব্যাপারে মিস্টার সিয়াম আইনের আশ্রয় গ্রহণ করেন আচ্ছা আমি বলেছিলাম যে মেধা সম্পদের ক্ষেত্রে সাধারণত বই সিনেমা গল্প উপন্যাস যাবতীয় যত জিনিসপত্র যখন এই এই সাহিত্য রিলেটেড যা কিছু বা সফটওয়্যার তৈরি চিত্রকর্ম ভাস্কর্য তৈরি যাই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে তোমার কি কি করতে হয় কপিরাইট কপিরাইট করতে হয় মেধা সম্পদের মধ্যে আমরা বলেছি ট্রেডমার্কটা পেটেন্ট ট্রেডমার্ক কপিরাইট আমরা কয়েকটা নাম পড়েছি এর মধ্যে কপিরাইটটা হচ্ছে সাধারণত বই বা উপন্যাস বা গল্প যাই করো না কেন সেটার ক্ষেত্রে হচ্ছে কপিরাইটের ব্যবস্থা করতে হয় আচ্ছা কিন্তু কপিরাইট করে সে আবার কী করলো কপিরাইট করেছে এবং তার বইয়ের জন্য একটা লোবো বা প্রতীক শিলে করে তৈরি করেছে এবং সেগুলো কি করেছে নিবন্ধন করেছে এখন তিনি দেখলেন যে তার প্রকাশনী অন্য একটি প্রকাশনী তার বই হুবহু নকল করতেছে নকল করে দিচ্ছে এ ব্যাপারে সি কি কী করলো আইনের আশ্রয় গ্রহণ করলো আচ্ছা কত এখন বলেছে বাংলাদেশে কত সালে পেটেন্ট ও ডিজাইনাইন চালু আছে বাংলাদেশে কত সালে পেটেন্ট যাও উনিশশো এগারো সালের পেটেন্ট বলতে কি বলছো এটা তোমাদের ব্যাখ্যা তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে দুই তিন লাইনে তোমরা শেষ করবে যেহেতু দুই মার্কের প্রশ্ন মেইন কথা লিখবে পেটেন্ট মানে হচ্ছে পেটেন্ট এক ধরনের মেধা সম্পদ যে যার মাধ্যমে কি করা হয় যে উদ্ভাবকের উদ্ভাবনকে সুরক্ষিত করা হয় আর উদ্ভাবকের যাতে অন্য কেউ যাতে আবিষ্কার আবিষ্কারকের মানে আবিষ্কারটাকে নকল করতে না পারে বাজারে বিক্রি করতে না পারে সেক্ষেত্রে পেটেন্ট ব্যবহার করা হয়ে থাকে এবং পেটেন্ট হলো আবিষ্কারক এবং সরকারের মধ্যে একটা চুক্তি এভাবে তোমরা লিখে দিবে এরপরে বলেছে সিএম কেন কপিরাইট নিবন্ধন করেন ব্যাখ্যা করো কেন কপিরাইট নিবন্ধন করা অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ কথা এখানে হচ্ছে যে কপিরাইট তোমাদের বইয়ে একটা প্যারা পাবে ট্রেডমার্কের ভিতরে দেখবে যে ট্রেডমার্কের প্রয়োজনীয়তা ট্রেডমার্কের প্রয়োজনীয়তা বা কপিরাইটের প্রয়োজনীয়তা সেম জিনিসই মানে এক্ষেত্রে হচ্ছে কেন কপিরাইট নিবন্ধন করা কপিরাইট নিবন্ধন করার একটাই কারণ যাতে পরবর্তীতে তার বই যদি কেউ নকল করে তাহলে সেক্ষেত্রে তিনি আইনগত ব্যবস্থা ওই নকল ওই যে নকল করছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে এই কারণেই কপিরাইট নিবন্ধন করেন এরপর বলেছে যে সিএম আইনের আশ্রয় গ্রহণ করে কি কোনো সুবিধা পাবেন বলে তুমি মনে করো অবশ্যই তিনি সুবিধা পাবেন যেহেতু তিনি কপিরাইট করে সেটাকে আবার নিবন্ধন করেছেন কপিরাইটের ট্রেডমার্ক নিবন্ধন করেছেন তার মানে অবশ্যই তিনি আইনগত সহায়তা পাবেন তোমরা উদ্দীপকের সাথে রিলেট করে তোমরা তিন ও চার মার্কের অ্যান্সারগুলো সুন্দর করে গুছিয়ে লিখবে এটা এটা নিয়ে যদি লিখতে না পারো তোমরা যদি মনে করো কেউ যদি মনে করো যে না আমরা একটু লিখে মিসকে চেক করতে দেই তাহলে অবশ্যই তোমরা লিখো রেডি করো রেডি করে আমা আমাকে তোমরা আবার চেক করো আমার কাছে ম্যাসেঞ্জারে আমার ম্যাসেঞ্জারে পাঠিয়ে দাও আমি চেক করে তোমাদেরকে বলে দিব যে অ্যান্সারটা ঠিক আছে কি না ঠিক আছে আর এগুলো তো অবশ্যই তোমাদের খাতায় লিখতে হবে যেহেতু আমি এগুলো কি করছি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি সুতরাং এখানে না লিখার তো কোনো অবকাশই তোমাদের নাই বারবার বলছি যে এই জিনিসগুলো একটাও মিস করবে না এই যে কোশ্চেনগুলো আমি এখন দিচ্ছি সেগুলাই সামনে তোমাদের মান্থলি পরীক্ষা হোক বা হাফ ইয়ারলি পরীক্ষা হোক যেটাই হোক না কেন যে পরীক্ষাটাই হোক না কেন সেখানে কিন্তু এই জিনিসগুলো রিপিট করা হবে সুতরাং এগুলো হারাবে না অবশ্যই একসাথে রাখবে আর চেষ্টা করো আমার ভিডিওগুলা রেগুলার দেখার জন্য কারণ হচ্ছে রেগুলার যদি তুমি না দেখো তাহলে দেখা যাবে একসাথে অনেকগুলো ভিডিও জমে গেলে তখন কিন্তু পড়াটা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে বা এটা একটা বোঝা হয়ে যাবে তোমার জন্য কারণ ভিডিওগুলো দেখে সামনাসামনি একটা ক্লাসে আমি যখন তোমাদের সাথে কথা বলি আর একটা হচ্ছে অনলাইনে যেভাবে ক্লাসে কথা বলা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে আর এখানে কিন্তু আমি অনেক অ্যান্সার আমি গুছিয়ে বলে দেই ধরে ধরে বলে দেয় সুতরাং তোমরা যদি একটু খেয়াল করো খেয়াল করে ভিডিওগুলো শোনো তাহলে কিন্তু অ্যান্সারগুলো একদম সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে সুতরাং একটুও মিস্টেক করো না এগুলো তোলার ব্যাপারে এগুলো রেখো আর সৃজনশীলগুলো অবশ্যই সাথে রেখো একটা খাতার ভিতরে আমার যে ব্যবসা উদ্যোগ খাতাটা আছে সেটার মধ্যে রেখে দিও ভালো করবে আচ্ছা এটা গেলো হচ্ছে তিন নম্বরটার গেল এরপরে দেখো চার নম্বরটা কী বলেছে চার নম্বরটা বলেছে যে মিজান ও স্বপনের উদ্যোগে রংধনু হাউজিং প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করে কাজ আরম্ভ করে কিন্তু কোম্পানি আইনে নিবন্ধন পাওয়া সত্ত্বেও অপর একটি কোম্পানি বিভিন্ন আইনগত জটিলতার কারণে কাজ শুরু করতে পারছে না আচ্ছা প্রথম কোম্পানিটা যেটা বলেছে যে মিজানো স্বপনের যে কোম্পানিটা রংধনু হাউজিং সেটা কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি একদম স্পেসিফিক বলেই দিয়েছে তো কোম্পানিটা নিবন্ধন করেছে নিবন্ধন করে কাজ শুরু করতে পেরেছে কিন্তু কোম্পানি আইনে নিবন্ধন পাওয়া সত্ত্বেও অপর একটি কোম্পানি বিভিন্ন জটিলতার কারণে কাজ শুরু করতে পারছে না তার মানে আমরা জানি কি যে নিবন্ধন পাওয়ার পরও কোন কোম্পানি কাজ শুরু করতে পারে না আমরা জানি যে পাবলিক লিমিটেড কোম্পানি সেটা পাবলিক লিমিটেড কোম্পানি কখনোই পত্র পাওয়ার সাথে সাথেই কাজ শুরু করতে পারে না তাকে আবার কি জোগাড় করতে হয় বলো তো তাকে জোগাড় করতে হয় কার্যারম্ভের অনুমতিপত্র একটু আগেই আমি আরেকটা কোশ্চেনের মধ্যে দুই বা তিনের মধ্যে দুই নম্বর কোশ্চেনের ভিতরে কার্যারম্ভের অনুমতিপত্র বলতে কি বোঝায় বা এক এক নম্বর কোশ্চেনের মধ্যে ছিল এই যে একের ক্ষতে মাত্র ব্যাখ্যা করেছি ঠিক আছে তাহলে এটা ইম্পর্টেন্ট আচ্ছা এখন দেখো চারের ক চারের ক বলেছি কি নিবন্ধন কি নিবন্ধন কি নিবন্ধন হলো ব্যবসায়ের একটা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন এবং কাজ শুরু করার জন্য যে আইনগত নিয়ম নিয়মকানুন পালন করা হয় বা যে যে অনুমতি জোগাড় করা হয় তাকেই বলা হচ্ছে নিবন্ধন তার মানে একটি ব্যবসা স্থাপন স্থাপন করা থেকে শুরু করে সেটাকে কাজ শুরু করা এবং পরিচালনা করার জন্য যে অনুমতি সংগ্রহ করা হয় সেটাকেই বলা হচ্ছে কি নিবন্ধন আচ্ছা এরপরে বলেছে দেখো ব্যবসায় উদ্যোক্তাদের ব্যবসায় আইনগত দিক সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক কেন এই উত্তরটা নিজেরা বানিয়ে লিখতে পারবে না তোমরা এই চ্যাপ্টারটা পড়ার পর যদি এখনও যদি এইটার উত্তর বানিয়ে লিখতে না পারো তাহলে এটা খুবই আফসোসের একটা বিষয় হবে কেন আইনগত জ্ঞান থাকা দরকার কি মনে হয় তোমাদের আচ্ছা কেন থাকা দরকার আমরা জানি যে ব্যবসায় আইনগত দিক বলতে আগে কি বোঝায় সেটা সেটা চিন্তা করো ব্যবসায় আইনগত দিক আমরা জানি সেটা কি যে ব্যবসায় একটা ব্যবসা স্থাপনের জন্য যে সকল বিধিমালা স্থাপন এবং পরিচালনার পরিচালনার পরিচালনা করার সময় যে সকল বিধিমালা বা বিধি নীতি নিয়ম নীতি রয়েছে বা আইনগত যে বিধিবিধান রয়েছে সেগুলোই হচ্ছে ব্যবসায় সেগুলোকে নিয়েই হচ্ছে ব্যবসায় আইনগত দিক আর কেন হচ্ছে ব্যবসায়ীকে নিবন্ধকের ব্যবসায়ীকে কেন ব্যবসার আইনগত দিক সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক কারণ হচ্ছে একটা ব্যবসায় ব্যবসায়ী যাতে কখনো কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেক্ষেত্রে তোমার ব্যবসায়ের আইনগত দিক সম্পর্কে অবশ্যই জানাটা বাঞ্ছনীয় আচ্ছা এরপরে দেখো কি বলেছে কোম্পানির মূল দলিল কোনটি এবং কেন ব্যাখ্যা করো কোম্পানির মূল দলিল কোনটি বলতো কোম্পানির মূল দলিল আমরা জানি হচ্ছে কী বলতো স্মারকলিপি কোম্পানির মূল দলিল স্মারকলিপি এটা মাথার মধ্যে এমনভাবে গেঁথে নাও যেন জীবনে কখনো না ভুলে যাও কারণ তোমরা ব্যবসায়ী বিজনেসের স্টুডেন্ট তোমরা যেখানে যাও সেটা কলেজে বলো কলেজে বলো অথবা তুমি ও ইসে যাও ইউনিভার্সিটিতে যাও যেখানে যাও না কেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যেটা কখনোই ভোলা যাবে না এবং ভোলাটা একটা অনেক বড় অপরাধ কোম্পানির মূল দলিল হচ্ছে স্মারকলিপি এবং কেন কারণ কোম্পানির স্মারকলিপি হলো কোম্পানির দলিল সনদ বা সংবিধান যেটাই বলো না কেন এবং একটা কোম্পানির মূল যে তথ্যগুলো মূল যে বিষয়গুলো এগুলো সব সেই মূল যে বিষয়গুলো বা তথ্যগুলো যেখা যে দলিলে সংরক্ষিত থাকে তাকেই বলা হচ্ছে কোম্পানির মূল দলিল বা স্মারকলিপি স্মারকলিপিতে কি কি থাকে বলো তো কেন এটা গুরুত্বপূর্ণ স্মারকলিপিতে কোম্পানির নাম ঠিকানা উদ্দেশ্য মূলধন দায় ও সম্মতির বিষয়ে বিভিন্ন তথ্য লেখা থাকে এটি কোম্পানির কর্মপরিধি মানে কর্মপরিধি বলতে কাজের পরিধি একটা কোম্পানি কতদিন চলবে কি উদ্দেশ্যে চলবে কিভাবে চলবে যাবতীয় তথ্য এবং কর্মদক্ষতা সীমা নির্দেশ করে কর্মদক্ষতা বলতে যে কোম্পানির সাথে কোম্পানিটা কিভাবে কাজ করবে বা কতটুকু কাজ করতে পারবে বা যাই হোক মানে কোম্পানির কার্য এবং কর্মদক্ষতা সব কিছু সীমা নির্দেশ করে হচ্ছে এই স্মারকলিপি আর এটার মধ্যেই এই স্মারকলিপিতে এই তথ্যগুলো লেখা থাকে এতে অন্তর্ভুক্ত নেই এমন কোনো কাজ কোম্পানি সম্পাদন করতে পারে না মানে যে তথ্যগুলো তোমার স্মারকলিপিতে লেখা থাকবে কোম্পানি শুধুমাত্র সেই কাজগুলোই করতে পারবে এর বাইরে গিয়ে অন্য কোনো কাজ করতে পারবে না এবং যদি করে কোম্পানি স্মারকলিপিতে উল্লেখিত বিষয়ের বাইরে যদি অন্য কোনো কাজ কোম্পানি করে থাকে সেক্ষেত্রে সেই কোম্পানি আইনগতভাবে কি বিলোপ হয়ে যেতে পারে বা আদালত হস্তক্ষেপ করে সেই কোম্পানি বন্ধ করে দিতে পারে এগুলো তোমরা কলেজে উঠলে আরও ডিটেলস পড়বে ঠিক আছে অর্থাৎ কোম্পানির সর্বদা স্মারকলিপিতে নির্দেশিত সীমা মেনে চলতে বাধ্য থাকে এই কারণে স্মারকলিপিকে কোম্পানির মূল দলিল বলা হয় তার মানে হচ্ছে কোম্পানির যাবতীয় সকল কাজ সম্পাদন হয় হচ্ছে কিসের উপর ভিত্তি করে স্মারকলিপির উপর ভিত্তি করে তাই এটাই কোম্পানির মূল দলিল এবং এই কারণে একে মূল দলিল বা সংবিধান বলা হয় এরপরে আসো কীভাবে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যায় তার সম্পর্কে লেখো নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে তোমরা প্রাইভেট লিমিটেডে কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া যেখানে পাবে যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধনের মধ্যে পাবে আরও যদি ভালো করে পড়তে চাও সেক্ষেত্রে তোমরা আর একটা বুদ্ধি করতে পারো সেটা হচ্ছে যে চ্যাপ্টার ফোরে চ্যাপ্টার চা চার নম্বর অধ্যায়ে চলে যাও যেখানে হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ক্ষেত্রে ওখানে দেখবে যে যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রক্রিয়া আছে সেই গঠনপত্র প্রক্রিয়ার নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে পেজ নম্বর হচ্ছে আমি বলে দিচ্ছি এই যে দেখো একান্ন এখানে দেখো নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে একটা প্যারা আছে এই যে আমি যেখানে মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি সেই প্যারাটা দেখো এই যে গ নম্বর এই জিনিসটাই তুমি চাইলে এখানে উল্লেখ করতে পারো যে কিভাবে একটি প্রাইভেট লিমিটেড কিভাবে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় এটা হলো অ্যান্সার এই হচ্ছে আজকে ক্লাস তোমাদের আমি চারটা সৃজনশীল একবারে আলোচনা করে দিলাম তো অবশ্যই অবশ্যই তোমাদের হোমওয়ার্ক থাকবে এই চারটার উত্তর রেডি করা এবং যেখানে সমস্যা মনে করবে সাথে সাথে আমাকে নক করবে আমার ম্যাসেঞ্জারে মেসেজ পাঠিয়ে রাখবে আমি দেখা মাত্রই আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে অথবা ভিডিওর মধ্যেও কমেন্ট করতে পারো সেখান থেকে সেখানেও আমি অ্যান্সার দিয়ে দিতে পারি আর অবশ্যই কেউ যদি চাও উত্তর লিখে আমাকে দিয়ে চেক করিয়ে নিতে পারো যে মিস একটু দেখে দেন যদি ঠিক থাকে আর সামনে যখন চ্যাপ্টার ফাইভের পরীক্ষা নিব তখন এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন দিব সিটি পরীক্ষার মধ্যে সুতরাং হারাবে না নষ্ট করবে না এবং অবশ্যই উত্তর রেডি করবে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার কথা হবে সে পর্যন্ত ভালো থেকো Goodbye.